আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কার্টা বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে। তো ভিডিওর থাম্বনেইল এবং ইন্ট্রো থেকে বুঝিয়ে গিয়েছেন যে আজকে আমি আপনাদের কী শেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নানচাক শেখাবো আপনাদেরকে, এবং ভিডিওর শুরুতে আমি যেভাবে শিখিয়েছি দেখিয়েছি তো ঠিক সেভাবে আপনারা বাসায় নানচাক চালানো শিখতে পারবেন। তো ঠিক এভাবেই যদি শিখতে হয় তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না আপনাকে দেখতে হবে। তো সর্বপ্রথম আমি তো লোহার চেন স্টিক দিয়ে শিখিয়েছি, কিন্তু আপনি লোহার চেন স্টিক ব্যবহার যদি না করেন কাঠেরটা ইউজ করতে পারেন। যদি কাঠেরটা না হয় তাহলে মার্কেটে অনেক প্রকারের চেন স্টিক পাওয়া যায়, যেগুলো ট্রেনার শুরুতে যারা ট্রেনিং করে তাদের জন্য। বন্ধুরা সর্বপ্রথম আপনাকে চেন স্টিকটা কন্ট্রোল করা শিখতে হবে, কোথায় ধরতে হয় সেটা জানতে হবে। চেন স্টিক কোথায় ধরতে হয়, এই যে ঠিক চেনের ঠিক নিকটস্থে আপনি 1 থেকে 1 ইঞ্চি গ্যাপ রাখতে পারেন, তবে না রাখলেও চলবে। ঠিক এইখানে আপনাকে ধরতে হবে। তো সর্বপ্রথম আর হাতের পজিশন সবসময় এরকম থাকতে হবে যেন একটা চেহারা থেকে দূরে থাকে। যখন আপনি এটা ঘুরাবেন তখন যেন এটা আপনার চেহারায় না লাগে। এটা ছিল বেসিক বিষয় চেন স্টিক সম্পর্কে। এখন চেন স্টিকটাকে আপনাকে ঘোরানো জানতে হবে। যে চেন স্টিক সবসময় মনে রাখবেন বন্ধুরা, চেন স্টিক সামনের দিকে ঘোরানো হয়, পিছনের দিকে না। সামনের দিকে ঘোরাতে হলে অবশ্যই আপনাকে এভাবে ঘোরাতে হবে চেন স্টিকটা। এরকম সর্বপ্রথম থেকে এটা প্র্যাকটিস করতে হবে নিয়মিত। চেন স্টিকটা ঠিক সামনে দিয়ে ঘোরাতে হবে, এবং হাত ঘোরানো যাবে না, এভাবে না, হাত জায়গায় থাকবে, শুধু কবজির শক্তি দিয়ে এই চেন স্টিকটা আপনাকে সামনে দিয়ে ঘোরাতে হবে। তো এইভাবেই আপনাকে সর্বপ্রথম প্র্যাকটিসটা করতে হবে, চেন স্টিকটা সামনে দিয়ে ঘোরানো শিখতে হবে। তো বাম হাতের ক্ষেত্রেও সেম, 1 2 3 1 2 3 1 2 3। যখন আপনার এই ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে আপনি চেন স্টিকটাকে ক্যাচ করা শিখবেন। কীভাবে? এই আপনি 3 বার করে ঘুরাবেন, 1 2 3 ক্যাচ, আবার দেখুন 1 2 3 ক্যাচ। দেখুন আমি প্রথম 1 বার ঘুরালাম, 2 বার ঘুরালাম, দ্বিতীয়বার যখন ঘুরাবো হাতটা ঘুরে যাবে, ঘুরে চেষ্টা ঠিক আমার হাতের নিচে এসে পড়বে। বন্ধুরা বাম হাতের ক্ষেত্রেও সেম হবে, ঠিক আছে, 1 2 3 ক্যাচ, 1 2 3 ক্যাচ। বন্ধুরা এই বিষয়টা যাতে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, এখন আমি একটা খুব প্রয়োজনীয় বিষয় শেখাবো, সেটা হচ্ছে গিয়ে চেন স্টিকের হাত বদল করা। বর্তমানে আমার চেন স্টিকটা ডান হাতে আছে, ডান হাতে থাকে অবশ্যই আমাকে এটা বাম হাতে নিতে হবে। এটা কীভাবে নেবো, এটাকে আমাকে পিছনে থ্রো করতে হবে। পিছনে যখন আমি থ্রো করবো চেন স্টিক আমার এই পার্টটা পিছনে চলে গেল, এখন আমার এই হাতটা খালি আছে, আমি এই হাতটা দিয়ে নিজে দিয়ে ধরতে পারি এটাকে। এ দেখুন এখন আমি হাতটা ছেড়ে দেবো, পরে ডান হাতটা ছেড়ে দিলাম, এখন আবার বাম হাতে এসে পড়ি, আবার উপরে হাতটা ছেড়ে দেবো ডান হাত, এখন আবার এরকম করলাম। বন্ধুরা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন, আমার হাতে ডান হাতে আছে চেন স্টিকটা, চেন স্টিকটাকে আমি বাম হাতে নিলাম, কীভাবে ঘোরালাম, ঘোরানোর পর বাম হাত দিয়ে ধরলাম নিচ দিয়ে, ওই যে জায়গায় দেখিয়েছি ঠিক ওই জায়গায় ধরতে হবে, নিচ দিয়ে ধরলাম এবং ডান হাত দিয়ে ছেড়ে দিলাম, এটা আমার বাম হাতে চলে আসলো। এখন আমি সেম বাম হাতের ক্ষেত্রেও সেম দিলাম, এখন আমার ডান হাতে চলে আসলো। এটাকে যদি ফার্স্ট আপনি প্র্যাকটিস করেন ঠিক এরকম প্র্যাকটিসটা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনাকে সর্বপ্রথম এটা ঘোরানোর সিস্টেমটা ভালোভাবে লক্ষ্য করতে হবে। ঘোরালাম নিচ দিয়ে ধরলাম, 2 3 4 5 6 7 8 9 10। সবসময় মনে রাখতে হবে বন্ধুরা এটা কিন্তু একটা অ্যাটাক, এটা শুধু শুধু ঘোরাচ্ছি তা না, যখন ঘোরাবো সামনের জন্য ঠিক এই জায়গায় অ্যাটাকটা হবে, এটা যখন এবার সামনে দিয়ে ঘোরাবো হেডে একটা অ্যাটাক হবে। তো চেন স্টিক অবশ্যই লড়াই করার জিনিস, তো এটা অ্যাটাকের জন্য ইউজ করা হয়। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনারা এই নিজের এই প্র্যাকটিসটাকে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা যদি আমাদের শিখা হয়ে গিয়ে থাকে, এই দুটাকে আমরা এখন একসাথে করবো, কীভাবে, 1 2 3 4
এবার কিন্তু টেস্টের কম্বিনেশন তৈরি হয়, যেমনটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি। এই সেম কম্বিনেশনটা যদি আপনাদেরকে শিখতে হয়, প্রতিটি স্টেপকে আপনার ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখন আমরা জিনিসটিকে খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, ভালোভাবে লক্ষ্য করবেন জিনিসটি দিয়ে ফেসে কীভাবে অ্যাটাক করতে হয়। দেখুন এই আপনাকে ঠিক এভাবে ধরতে হবে জিনিসটিকটা, জিনিসটির চেনটা হাতের পাশে থাকবে, এখান থেকে সামনে জনকে অ্যাটাক করেই ক্যাচ নিয়ে নিলাম। দেখুন জিনিসটিকটা এখানে আছে আমার হাতে, সামনে জনকে অ্যাটাক করলাম, যেমনটা আমরা পাঁচ করে থাকি ঠিক সেম ভাবে এটা আমরা সামনে জনকে অ্যাটাক করতেছি। এটা করেই চেষ্টিটা আমার হাতে এসে পড়বে, যাতে আমি দ্বিতীয়বার আবার লড়াই করার জন্য তৈরি হয়ে গিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে টেনিসটিকে, সেটা হচ্ছে টেনিসটিকের টার্নিং। এই দেখুন বন্ধুরা, এটা খুব কঠিন হলেও এটা শেখাটা খুবই জরুরি। কেন জরুরি? আমাদের ব্রুস লি যে ছিলেন মাস্টার্সের লেজেন্ড, উনি এই প্র্যাকটিসটা ধরে বুলেটস পর্যন্ত আটকে দিতেন। তো এখন আমরা জানি আমাদের সাধারণত দূরে যাবে না, তবুও অনেক লড়াইয়ের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে টেনিসটিকের এই কৌশলটা খুবই জরুরি। যদি আমাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করে আমরা এই কৌশলটা যদি জানা থাকে, আমরা খুব সহজেই টেনিসটা এই তলোয়ারটাকে আটকাতে পারবো। এটা কিভাবে করবেন? এই দেখুন ঠিক ওই জায়গায় ধরবেন, আপনাকে ভুলে যেতে হবে যে টেনিসটিকটা নমনীয়, আপনাকে মনে রাখতে হবে টেনিসটিকটা শক্ত লাঠির মতো। সেই হিসাব করেই আপনি চেনস্টিকটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করবেন, কবজি শক্তি দিয়ে, হাতে শক্তি দিয়ে। সবসময় মনে রাখবেন চেনস্টিকটাকে আপনাকে হাতের শক্তি না কবজি শক্তি দিয়ে ঘোরাতে হবে। ঠিক এইভাবে এখান থেকে পিছনে দিলাম, পিছনে দিয়ে ক্যাচ, এটাকে আপনাকে একবারে করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 মনে রাখবেন ক্যাচ কিন্তু কখনো সামনে থেকে করতে যাবেন না, অবশ্যই সামনে পিছনে দিবেন, পিছনে গিয়ে তারপর ক্যাচ করবেন। চেনস্টিকের কম্বো যে সবারটা এক হতে হবে তা না, আপনি যে কটা কৌশল আমি শিখিয়েছি প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদা করে প্র্যাকটিস করে একটা চেনস্টিক কম্বো তৈরি করতে পারেন। আপনার চেনস্টিক কম্বোটা যে ঠিক আমার মতো হতে হবে বিষয়টা এমন না। তো বন্ধুরা আশা করি আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন অবশ্যই সবসময়ের মতো বলি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিয়মিত মার্শাল আর্টসের ট্রেনিং ব্লগ ভিডিও আপলোড করতে থাকি এবং আপনাদের সহযোগিতার অপেক্ষায় এবং আপনাদের প্রয়োজনে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।